আমার কথা ভালো লাগে না? আপনি তো আস্তা আস্তে একটা বেদ বিধিগুলি খান, আবার বিধিকে আবার অন্য মানুষের মুখে ই দেন, ধুয়া দেন, তাড়াতাড়ি বেরোন। গুন্ডামি করেন, গুন্ডামি, গুন্ডামির ভয় দেখা? ওইসব গুন্ডামি টুন্ডামি আমরা তোয়াক্কা করি না। এখন রাতে দিয়া নিচে ফেলাই দিন। আপনি আর একজনের স্ত্রী নিয়ে টানাটানি করেন, একটু লজ্জা সরব নাই? যান, এখনো জানা গেছে? এই আমার কথা কি আপনার কানের মধ্যে ঢুকে না? আমার কথা ভালো লাগে না? আপনি তো আস্তা আস্তে একটা বেদ বিড়িগুলি খান, আবার বিড়িকে আবার অন্য মানুষের মুখে ই দেন, ধুয়া দেন, তাড়াতাড়ি বেরোন। কঠিন মার খাইছি, আমার জীবনও আমি এত কঠিন মার খাই নাই। আমি কি তোমার ওখানে যাইতে কইছিলাম? আরে তুমি যাইতে কইবে কেন? এইবারে ছেলে হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? একটা গুন্ডা ঢুকছে বাসায়, আমি তো এই গুন্ডাটারে তাড়াইতে গেছি। ওই হেলায় যে আমার এত কঠিন মারি দেবে এটা কি আমি ভাবছি? এইবারে পুলাগো দায়িত্ব নাই, তারা তো তোমার মতো মারি খাই নাই, তুমি তো মারি খেয়ে আইসো, আবার কর দায়িত্ব। আমি এত বেশি মারি খেলাম, তুমি আমার একটু সেবা যত্ন করবা, আমার একটু আদর করবা, তা না করে তুমি আমার এবার শাসন করতে আসো। আমি কি তোমার ওখানে যাইতে কইছিলাম? মার খেয়ে এনে উহা করতে কইছিলাম? আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না? না লাগে না। তুমি একটু চুপ করবা, আমি ঘুমাবো। আমার জামাই বলছে পাগলের সাথে বড় ভাবে লাইন ছিল নাকি? কি বলছো? আরে কি বলো, বিয়ের আগে কত কিছু থাকতে পারে না, কি জানি বাবা, বুঝতেছি না কিছু। আমার জামাই তাড়াইতে গিয়া মায়ের খাই এখন বিছনায় কুকাইতেছে। কি যে করি, তোমার ছোট ভাই যেন তো বাসায় আসে না এখনো। আচ্ছা তুমি যাই সবুজ দেখো, আমি দেখতেছি কি করা যায়।